গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার আওয়াজটা তোমাদের খারাপ লাগতে পারে, একটু মানিয়ে গুছিয়ে মানে আজকে ভিডিওটা দেখে নিও। আওয়াজ প্রচণ্ড খারাপ কারণ এখন মানে ঠান্ডার ওয়েদার তো, আর যার জন্য আমাকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে আর জ্বর হয়েছে। অ্যাকচুয়ালি আমার বেশ কয়েকদিন ধরে জ্বর হয়েছে, আমারও হয়েছে, আমার মেয়েরও হয়েছে। যাই হোক, আজকে দুপুরে এখানে পুঁই মেচুরি বানাচ্ছি, আর মেচুরিটা একদম মানে মশলা ছাড়া, খালি ফোড়ন দিয়ে বানাচ্ছি। জানো তো, মুলো দিয়েছি, বিট দিয়েছি, আর এমন অনেক সবজি আছে গাইস যেগুলো হচ্ছে যদি তোমরা তাড়াতাড়ি বেশি মানে মশলা দাও না, তাহলে সেই সবজির যে নিজস্ব টেস্ট নেয় সেটা নষ্ট হয়ে যায়। তো সেই সবজির মধ্যে কিন্তু পুঁই মেচুরিটাও পড়ে। তো পুঁই মেচুরি আজকে জাস্ট ফোড়ন দিয়ে বানাচ্ছি, আর এখানে ডিমের অমলেটটা বানিয়ে দিয়েছে হচ্ছে জুন আমাকে, মানে দুটো ডিম একসাথে ভেজে দিয়েছে আমাকে। আর ভাত হচ্ছে, আর ডাল আছে, অ্যাকচুয়ালি ডালটা কালকে রাত্রের ডাল আছে, তো ডালটা গরম করে নেব। রেসিপি তুলেছি আর কি, মানে শিম দিয়ে মুলো দিয়ে ডাল বানিয়েছিলাম, মুসুর ডাল, ওটা রেসিপি তোলা আছে, ওটা এখনও মানে এডিট করা হয়নি, হয়তো যেতে একটু দেরি হবে। আর এটা হচ্ছে বিকেলের দিকে, বিকেল ঠিক নয়, এখন বাজে ওই 3:30-এর সময়, মানে দুপুর আর বিকেলের মাঝামাঝি। আর তার কারণ হচ্ছে যে পকোড়া বানাচ্ছি আমি, আর এখানে হচ্ছে সবজি, এটা কালকের জন্য ধুয়ে রেখে দিয়েছি, পালং শাক আর কি, পালং শাক আর অল্প মেথি শাক, তো ওগুলোকে বিট আর মুলো দিয়ে কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিচ্ছি, ওটা কালকে হবে, আজকে নয়। তো আজকে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে ছোটো বোন ফোন করলো হঠাৎ করে, তো বোনেরা বাইরে বেরিয়েছে আর কি, বেড়াতে গেছে এক জায়গায়, তো সেখান থেকে বাড়ি যাওয়ার সময় আমাদের বাড়ি হয়ে যাবে, দেখা করে যাবে। তো আমার শরীর খারাপ আর কি, যেহেতু সেই জন্য দেখা করে যাবে। তো ছোটো বোন, ছোটো ভগ্নিপত আর ছোটো বোনের বাচ্চা মা সবাই আসবে, ওটা দেখা করেই চলে যাবে। তো হঠাৎ করেই মাথায় এলো যে প্রত্যেক বছর শীতের সময় মানে অঘ্রাণ মাসটা তো বাগনানে যাওয়া হয়, তো সন্ধ্যের সময় বাপিকে না টিফিন বানিয়ে দেওয়া হয়, টিফিন বলতে একটু পকোড়া টকোড়া ভালোবাসে আর কি বাপি। তো এবছর তো যাইনি যেহেতু, এবছর সেই সুযোগটাও হয়নি, তো ভাবলাম বাড়িতেই একটু পালং শাক দিই আর মেথি শাক দিয়ে বাপির জন্য একটু পকোড়া বানিয়ে দিই। তো ওরা বাড়ি যেতে হয়তো সন্ধ্যে হয়ে যাবে, তো তখন আর কি বাপি চা দিয়ে খেতে পারবে। যাই হোক, তো এটা হচ্ছে ওরা এসে গেছে, এই হচ্ছে আমার ছোট মা, মানে আমাদের বাড়ির সব থেকে ছোটো মেম্বার আর কি। আর এটা হচ্ছে আমার মা, যারা আমার চ্যানেলে মানে অনেকেই নতুন অ্যাড হয়েছে আর কি, তো তাদের জন্য বলছি, এটা আমার মা আর এটা আমার ছোট বোন। মায়ের তো পায়ে একটু প্রবলেম আছে, তো মা তো তাও দিব্যি ওপরে উঠে চলে এলো, আমাকে যদি কেউ বলে একবার সিঁড়ি দিয়ে নাম বা ওঠ, আমার তো টেনশানে মাথা খারাপ হয়ে যাবে। বোন অনেকক্ষণ ধরে হাসাচ্ছে, এমন এমন কথা বলছে, হেসে হেসে পেট ফুলে যাচ্ছে আর কি। তো তারপরে মনে পড়লো একটু ক্যামেরা অন করি। তো যাই হোক, ও বলছে যে আমি মডার্ন শাশুড়ি ভাই, তো শুভমের বউকে বলছে আর কি, শুভমের বউয়েরও তো শাশুড়ি হবে। যাই হোক, আমার বোনের একটা চ্যানেল আছে আর তার নাম হচ্ছে স্টার মুভি, আমি আরও ভালো করে বলে দেবো তোমাদের আরও একটা ভিডিওতে। তো বোন বলছে একটু বলে দাও আমার চ্যানেলের ব্যাপারে, তো সেই জন্য আর কি তোমাদেরকে বলা। তো আমি খুব হাসছিলাম প্রথমে, আমি বলি আমার চ্যানেলটার যা অবস্থা, আমার চ্যানেলে আমি আবার অন্য কারো চ্যানেল বলবো আর কি, মানে সেরকম সম্মানটা আমাকে তুই দিলি। তো আমার বোনের চ্যানেলের নাম হচ্ছে স্টার মুভিজ, খুব ভালো ভালো সেখানে শর্টস ফিল্ম দেওয়া হয় আর কি, আমি নিজেও দেখি, তোমরা দেখে আসবে, ভালো লাগবে তোমাদের। আর এখানে হচ্ছে কেক কাটা হচ্ছে, আর এই মাসেই বোনের মেয়ের জন্মদিন ছিল, আর আজকে হচ্ছে 25শে ডিসেম্বর আর কি, 25শে ডিসেম্বরের যে কেকটা সেটা আজকে কাটা হচ্ছে। তো বাচ্চারা তো জানোই কীরকম হয়,
কেক দেখলেই বার্থডে বার্থডে, তো ওর বার্থডে অনেকদিন ধরেই বানানো হচ্ছে, পুরো ডিসেম্বর মাস ধরে বার্থডে বানানো হচ্ছে। তো আমি খাবো না বলছিলাম, কারণ আমার নাক তো বন্ধ, কিছু স্বাদ পাচ্ছি না, তো মন জোর করে একটু গালে দিচ্ছে, তো আমি একটু করে নিলাম। তারপরে আবার আমি বুঝতে পারিনি ও হাঁ করবে বলে, তো আমিও হাঁ করছি, ও হাঁ করছে। যাই হোক, এইভাবেই কাটলো আর কি সন্ধ্যাটা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, চলে আসবো নতুন ব্লগ নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।